সুন্দর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এই জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে স্বপ্ন চত্বরের আমার ভাই রক্ত রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয় তাহলে আপনারা রাজপথের মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা? সংগ্রামী সাথী বন্ধুগণ।